হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম এই অ্যাপটা আপনারা ইউজ করে থাকেন, তো এখানে আপনাদের অনেক ফলোয়ার থাকে। তো এক একজনের যদি এক একটা গ্রুপে আপনাকে অ্যাড করে তাহলে অনেকগুলো গ্রুপ হয়ে যায়, আর এটা কিন্তু বিরক্তিকর। এক একজন এক এক গ্রুপে আমাদেরকে নিয়ে নেয়, যুক্ত করে নেয়, তো এটা কিন্তু অনেক বিরক্তিকর, আর এটা কন্ট্রোল করা খুবই প্রয়োজন। তো আজকে আপনাদের দেখাবো, আপনি নিজেই সিলেক্ট করে দিতে পারবেন ঠিক কারা আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। তো ইনস্টাগ্রামের একটা ডিফল্ট ফিচার হলো আপনার যারা ফলোয়ার হবে তারাই কিন্তু যে কোনো গ্রুপে আপনাকে অ্যাড করতে পারবে, কিন্তু আপনি চাইলে সেগুলো অফ করতে পারবেন। শুধুমাত্র আপনার ফলোয়ার ছাড়া আর কেউ আপনাকে অ্যাড করতে পারবে না কোনো গ্রুপে। তো চলেন এটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন দেখিয়ে দিই। তো প্রথমে আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম, দেন আমরা আমাদের প্রোফাইলের উপর ক্লিক করে দেবো। একদম কর্নারে থ্রি লাইন মেনু বার আছে, এটার উপর ক্লিক করে দেবো। এখানে আমরা সেটিংস নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো। এখানে আপনারা দেখতে পারবেন যে প্রাইভেসি নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। একদম নিচে চলে যাবেন, এখানে আপনারা দেখতে পারবেন মেসেজেস বলে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। একটু নিচে যাবেন, এখানে আপনারা দেখতে পারবেন গ্রুপ চ্যাটস। তো এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান অ্যাড ইউ টু গ্রুপ, তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান অন ইনস্টাগ্রাম, অর্থাৎ ইউ ক্যান বি অ্যাডেড টু গ্রুপস বাই এভরিওয়ান অন ইনস্টাগ্রাম অ্যাকসেপ্ট বাই পিপল ইউ ব্লকড, অর্থাৎ আপনি যাদেরকে ব্লক করেছেন তারা ছাড়া ইনস্টাগ্রামে যারা আছে সকলেই কিন্তু আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। তো আপনারা আসলেই বুঝতে পারতেছেন। তো নিচেরটা দেখতে পাচ্ছেন অনলি পিপল ইউ ফলো অন ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনি ইনস্টাগ্রামে যাদেরকে ফলো করেন শুধুমাত্র তারাই অ্যাড করতে পারবে। তো আপনারা এই নিচেরটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? তো এটা যদি সিলেক্ট করে রাখেন, আপনার যারা আপনি যাদেরকে আপনি ফলো করেন শুধুমাত্র তারাই আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ফলো করার আগে একবার ভেবে চিনতে নেবেন, ঠিক আছে? অবশ্যই সে যেন একজন আপনার ট্রাস্টেবল মানুষ হয়, যে কোনো গ্রুপে যেন না ঢোকায় এমন কোনো মানুষকে আপনি ফলো করবেন না, তাহলেই হবে, কেউ আপনাকে আর অত বেশি বেশি গ্রুপে অ্যাড করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনি চাইলে কিন্তু যে কোনো গ্রুপে আপনাকে কেউ অ্যাড করতে পারবে না, আপনি এইভাবে কন্ট্রোল করতে পারেন। তো আশা করি এই সেটিংসটা আপনাকে অনেকটা হেল্প করবে ইনস্টাগ্রাম চালানোয়। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, নতুন ডিজিটাল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।